কমপক্ষে 20,000 যন্ত্রাংশ জোড়া লাগিয়ে তৈরি করা হয়েছে এই গ্যাস টারবাইন। এই টারবাইনের নকশা তৈরি ও উৎপাদনের কাজে জড়িত ছিলেন কয়েকশো গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী। শুধু তাই নয়, উৎপাদনে যাওয়ার আগে এক নাগাড়ে 13 বছর গবেষণা করতে হয়েছে সব চাহিদা পূরণের জন্য। আর দীর্ঘদিনের লেগে থাকা ও শ্রম ঘামের পরেই এই প্রথম শুরু হয়েছে বাণিজ্যিক উৎপাদন। দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের ছিনকিয়াং শহরে শুরু হয় এই গ্যাস টারবাইন দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কাজ। তোংফ্যাং ইলেকট্রিক এর প্রধান ডিজাইনার জানান, শিল্প চেইনের অন্তর্ভুক্ত অন্তত 300 ইনস্টিটিউটের সঙ্গে কথা বলেছেন তারা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রধান ডিজাইনার ও ব্যবহারকারীদের সঙ্গে পরামর্শ করেছি আমরা। শিল্প চেইনের অন্তর্ভুক্ত অন্তত 300 বিভিন্ন মানের ইনস্টিটিউটের সঙ্গে মত বিনিময় করেছি। সফল গবেষণার পর সফলভাবে আমরা ভারী কাজের একটি উপযোগী গ্যাস টারবাইন ডিজাইন ও তৈরি করতে সক্ষম হয়েছি। সংশ্লিষ্টরা বলছেন, এফ ক্লাসের অন্তর্ভুক্ত এই টারবাইনটির সক্ষমতা 50 মেগাওয়াট। চীনের ইতিহাসে এটি এমন একটি টারবাইন যার সক্ষমতা এতটা বেশি। সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে যে বৈশিষ্ট্যটি তা হচ্ছে, প্রচলিত তাপভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী জেনারেটরের তুলনায় এটি বছরে অন্তত 5,00,000 মেট্রিক টন পর্যন্ত কার্বন নিঃসরণ কমাতে পারে। তাই পরিবেশ বান্ধব প্রযুক্তি হিসেবেও পেয়েছে খ্যাতি। এদিকে প্রতি ঘন্টায় 70,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে এই G50 গ্যাস টারবাইনের মাধ্যমে। ফলে দিনে অন্তত 7,000 ঘরবাড়িতে প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব। যে কোনো বিদ্যুৎ কেন্দ্রের প্রধান সরঞ্জামই টারবাইন। আর বিশ্লেষকরা এই গ্যাস টারবাইনকে বলছেন উৎপাদন শিল্পের মুকুটে খচিত মুক্তা হিসেবে। তারা বলছেন, চীনের নিজস্ব প্রযুক্তি ও জাতীয় সক্ষমতার একটি প্রমাণ এই গ্যাস টারবাইন। সাজিত রাজু, CMG বাংলা।